আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিনা হক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বাড়ির সবাই ভালো আছি। তো কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং প্রচণ্ড বাতাস। সকালবেলা বৃষ্টি নাই, তবে প্রচণ্ড বাতাস এবং মেঘলা। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে একটু বাগানে হাঁটাহাঁটি, দেখি গাছের কী অবস্থা, কারণ প্রচণ্ড বাতাসে টবগুলো উল্টে উল্টে যাচ্ছিল। তো তারপরে একটু দেখতে আসলাম, এটা আমাদের কচু গাছ, দেখেন কি সুন্দর কচু পাতা হয়েছে মাশাআল্লাহ। কিন্তু এখানে কচু শাক কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ একটা শাক। এটা আমাদের লাউ গাছ, লাউ গাছটা কিন্তু খুব বেশি বড় না, কিন্তু লাউ ধরেছে মাশাআল্লাহ। এখানে দুইটা আর ওই পাশে দুইটা, চারটা গাছ, চারটা গাছে দুইটা লাউ ধরেছে। আর তো বৈঠা শাক, তারপরে হচ্ছে লাল শাক, এগুলো তো আছেই, কচু শাক এগুলো তো আছেই। তো আজকে আমি আপনাদের দেখাই আমাদের গাছের লাউ। একদম মানে বৃষ্টি পড়েছে এবং বৃষ্টি স্নাত লাউ, বৃষ্টি স্নাত লাউ। তো আই হোপ আপনারা এনজয় করবেন আমার এই ব্লগটি। এবং আজকে সারাদিন কী কী করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই তো হচ্ছে আমাদের বৃষ্টি স্নাত বাগান, কি বলবো, মানে এত বৃষ্টি, তারপরে বাতাস, গাছপালার কঠিন অবস্থা। এটা হচ্ছে আমাদের সিম গাছ। তো আপনাদের আমাদের বাগানের পুরো দৃশ্যটা দেখালাম। তো আসলে রান্নাঘরে আসছি, কারণ হচ্ছে আমার বেবির সেরেলাক রেডি করতে হবে। আমার সেরেলাক শেষ হয়ে গেছে, সো আমি ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা আলাদা করে রেখেছি। আমি এগুলো এখন মিক্সড করে নিচ্ছি এবং ধুয়ে নিচ্ছি, কারণ না ধুয়ে নিলে আসলে হবে না, আমার করতেই হবে, কারণ বাবু ঘুম এই সুযোগে করে দিই, না হলে আমি বাবুকে সেরেলাকটা খাওয়াতে পারছি না। তো আপনারা যদি চান সেরেলাকের রেসিপি, আমার চ্যানেলে দেওয়া আছে সেরেলাকের রেসিপি 8 মান্থ থেকে 24 মান্থের। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এবং এটা খুবই উপকারী এবং ব্রেন ডেভেলপমেন্ট, মানে বেবিদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সাহায্য করে। তো আমি আসলে সেরেলাকের যে ইনগ্রিডিয়েন্টগুলো ওগুলো ধুয়ে নিয়েছি। তো আমি আজকে আসলে রান্না করব হচ্ছে, আসলে বৃষ্টি তো আর ইচ্ছা করছে না যে মাছটা আছে এই টাইপের কিছু রান্না করি। তো আজকে চিন্তা করলাম, মাংস নাই বাসায়, তো চিন্তা করলাম বিরিয়ানি রান্না করি, ডিম বিরিয়ানি। আপনারা যদি চান ডিম বিরিয়ানির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডিম বিরিয়ানি নিয়ে আমি একটা ব্লগ করেছিলাম রোজার মধ্যে, খুবই মজা হয়েছিল। তো আমার হাজবেন্ড খুবই পছন্দ করে এবং মাঝে মাঝেই আমাকে বলে ডিম বিরিয়ানি মানে রেডি করে দিতে। তো যাই হোক, আমি এখন করব হচ্ছে বাবুর খিচুড়ি। শুধু নিজেদের কথা ভাবলেই হবে, বেবির কথাও তো ভাবতে হবে। তো আজ আমি আসলে ওকে ডিফারেন্ট ডিফারেন্ট যেহেতু ফুড দিই, তো আজকে করছি খিচুড়ি, আলু, মসুর ডাল, মুগ ডাল আর ব্রোকলি এবং গাজর, এগুলো দিয়ে আমি আসলে খিচুড়ি রান্না করে দেবো বাবুকে। তো আপনারা চাইলে আসলে রেসিপিটাও নিতে পারেন, একটু সাগুদানা দিয়ে দিলাম, এই রেসিপিটা আপনারা নিতে পারেন, বেবি ফুডের রেসিপি। আমি আসলে আজকে বেবি ফুড রেসিপি দেখাবো, বাট আমাদের রেসিপি দেখাবো না, কারণ রেসিপিগুলো আসলে অলরেডি দেওয়া আছে, এর জন্য রিপিট করছি না। আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আরেকটি ব্লগে। তো আমি চুলাই দিয়ে দিলাম চালের সুজি, মানে চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি কীভাবে চালের গুঁড়া করি সেটারও একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আসলে সময় হয় না, আমি করি রেগুলার, আসলে ওইভাবে ভিডিও করার সময় হয় না, তারপরে টুকটাক যেটুকু করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন ভালো করে এটাকে জাল দিব আস্তে আস্তে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, ছোটো এলাচ এবং দারচিনি, কারণ বেবিদের ফুডে আপনার হচ্ছে মানে ওদের ফুডটাও অনেক যত্ন সহকারে রান্না করা উচিত। দিয়ে দিলাম টাইনি বিট হলুদ, কারণ ওদের খাবার যত টেস্ট হবে ওরা তত মানে খেয়ে মজা পাবে এবং খাবে। আমি আসলে বেবি ফুডে সুগার এবং সল্ট দুটো অ্যাড করি না,
করলেও খুব খুবই টাইনি বিট এবং আপনার হচ্ছে মাঝে খুবই হঠাৎ, সচরাচর করি না, সাধারণত আমি আসলে লবণ এবং সুগারটা অ্যাভয়েড করি। তো আমি আসলে ডিম বিরিয়ানির জন্য আসলে আগে আর এক চুলায় আলুটা ভেজে নিচ্ছি, ডিমটা সিদ্ধ হয়ে আসছে প্রায়, কারণ সময় পাবো না, বেবি উঠে যাবে, এই জন্য তাড়াহুড়া করছি। তো আমি কিন্তু খুব এক ফোঁটা দুই ফোঁটা কিন্তু অলিভ অয়েল দিয়ে দিয়েছি বাবুর খিচুড়িতে। আমি আগে আলু আর ডিমটা ভেজে নিই। আমি আজকে আর একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ছোলা, মানে সাদা ছোলা, কাবলি ছোলা বলে মেবি সেটা। আসলে টিনের কৌটাতে এগুলো আসলে একদম সিদ্ধ করা থাকে, একদম খুবই নরম করে সিদ্ধ করা থাকে, জাস্ট রান্না করা। তো আমি ডিম বিরিয়ানির জন্য কাজু বাদাম গুঁড়া করে নিচ্ছি। আসলে আমি একের পর এক তাড়াহুড়া করে কাজ করে যাচ্ছি। আপনারা হয়তো বা চিন্তা করছেন যে এত তাড়াহুড়া করছে, বাট বেবি ঘুম, সো এই সুযোগে করতে হবে। পেঁয়াজ কেটে নিলাম, মানে আমি এখন ছোলাটা মানে রান্না করব। তো পেঁয়াজ কেটে নিলাম, ছোলাটা তেলে দিয়ে দিই, কাঁচা জিরে দিয়ে দিছি, এটা খুবই কমন একটা ব্যাপার আমার জন্য। পেঁয়াজ, রসুন, গরম মশলা বলতে ছোটো এলাচি এবং দারচিনি। তো খিচুড়িটা হতে থাক, এই সুযোগে আমি অন্য রান্নাগুলো করে ফেলি। তো আমি এখন ডিমগুলো ছিলে নিব। তবে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনারা কখনোই গরম ডিম ছিলতে যাবেন না। ডিমটাকে মিনিমাম 10 মিনিটস পানিতে ভিজায় রাখবেন, তাইলে দেখবেন যে ডিমের খোসাটা খুব দ্রুত উঠছে, মানে ছিলে যাচ্ছে, ডিমটা ইয়া হচ্ছে না, ক্ষত হচ্ছে না। কিংবা আপনারা যখন ডিম সিদ্ধ করবেন তখন আপনারা কিছু লবণ সিদ্ধের মধ্যে ছিটাই দিলে ডিমের খোসাটা খুব দ্রুত এবং সুন্দর করে ছাড়িয়ে যায়। আমি ডিমগুলো আসলে কেটে নিচ্ছি, কারণ আমার একটা খুবই মানে মজার অভিজ্ঞতা হচ্ছে, আমি একদিন ডিম ইয়া করি নাই, মানে কাঁচাই নেই নাই, অমনি ভাস্তে নিছি, মানে ফটাস করে ফুটে গেছে, এত ভয় পাইছি। আমার জীবনে আমি অত ভয় পাই নাই আমি যত ভয় পাইছি মানে পেয়েছিলাম সেদিন। এর জন্য এরপরের থেকে আমি যেটা করি সেটা হচ্ছে, যখনই আমি ডিম রান্না করি আগে আমি ডিমটাকে কাঁচাই নেই, যাতে করে ডিম না ফোটার একটা ইয়া থাকে। তো আমি এখন ডিমটাকে হলুদ লবণ দিয়ে, জাস্ট একটু টাইনি বিট হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে ফেলবো। যেহেতু বিরিয়ানি রান্না করবো সেহেতু অত হলুদ দিলে আসলে বিরিয়ানির কালারটা হলুদ হলুদ হয়ে যাবে, তারপরও হয়ে যাবে, যেহেতু আমি আলুতে দিয়েছিলাম অতটুকু কালারই দেখা যাবে যে হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজটা পুড়ে মানে পুড়ে যাচ্ছিল, তাড়াহুড়ো করে আগে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিক করছি। তো আপনারা কীভাবে ডিম বিরিয়ানি রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন, বা বেবির খিচুড়ি কীভাবে রান্না করতে পারেন মানে করেন রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন। তো আমি এখন আসলে হলুদ দিয়ে দিচ্ছি। আমি আসলে পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিই, কারণ ওর উপর ওর মধ্যে মশলা দিলে পুড়ে যায়। সো আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে দেন আমি ছোলাটা দিয়ে দিব। আপনারা ছোলার মধ্যে কে কে টমেটো খান আপনারা কমেন্ট করতে পারেন। আমি আসলে টমেটো মোটামুটি খুব মানে টমেটো খুব পছন্দ করি, এর জন্য দেখা যায় যে মাছ বা মাংস বা ছোলা যাই রান্না করি টমেটো দিয়ে দিই। ছোলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছোলাটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে। ছোলা বা বুট এটা আমার খুবই পছন্দের একটা খাবার বিকালের নাস্তা, যেহেতু আসলে আজকে একটু সময় পাইছি, কারণ আজকে খুব বেশি রান্না নাই, এর জন্য আসলে বুটটা করে রাখছি যাতে বাবাও খেতে পারে, আমরাও খেতে পারি সবাই, মুড়ি দিয়ে বা এমনি এমনি। আমার কাছে না খুব মানে মজা লাগে এই ছোলা বা বুটটা খেতে, আমি খুব পছন্দ করি। আসলে ছোলা বুট রান্না করলে রোজার কথা মনে পড়ে যায়।
আমার বেবি ওঠা ওঠা ভাব তাড়াহুড়া করতে হচ্ছে আমাকে। যত দ্রুত আমি রান্নাটা কমপ্লিট করতে পারি ততই আমার জন্য ভালো। তো আমি একটু আলু আর টমেটো দিয়ে দিচ্ছি। আলু দিলে একটা মাখো মাখো মানে ভাব আসে, এটাও আমার পছন্দ। আর দিয়ে দিচ্ছি টমেটো। এই সুযোগে বাবু রান্না মানে খিচুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে, একটু আমি গ্রেভি করব, বলতে হচ্ছে ঠিক করব। তো আসলে ছোলাটা ভালো করে মশলাটা হোক, আমি এই সুযোগে ডিম বিরিয়ানির ডিমটা আসলে রান্না করে ফেলি। তো তাড়াহুড়া করছি রান্না করার জন্য, মশলা টসলা মানে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করে ফেলবো ডিম, দেন আমি বিরিয়ানির নেক্সট প্রিপারেশন নিব। ডিম বিরিয়ানি কিন্তু বেসিক্যালি খুবই মজা হয় এবং খুবই খুবই টেস্ট হয়। আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। আপনারা কিন্তু চাইলে আমার মতো করে ডিম বিরিয়ানি রান্না করতে পারেন এবং করে বাসায় সবাইকে তাকলে আগে দিতে পারেন। আমার কাছে কিন্তু ধরেন হচ্ছে মাংসের বিরিয়ানির চেয়ে কোনো অংশে কম লাগে না, আমার কাছে খুবই মজা লাগে। তো আমার মাঝে মাঝে মনে হয় ডিম বিরিয়ানি রান্না করে ফেলি, বাট আসলে হয়ে ওঠে না ওইভাবে। আসলে রিচ ফুড আসলে খাওয়া উচিত না সেই মানে খুব বেশি, মাঝে মাঝে ঠিক আছে বাট খুব বেশি না। আমি আসলে মশলাগুলো একসাথে মিশিয়ে দেন দিব, কারণ আমার কাছে এটা সুবিধা মনে হয়। এর জন্য মশলাগুলো মিক্স করছি এই সুযোগে, খিচুড়িটা একটু নাড়াচাড়া করছি, নাহলে নিচে লেগে যাচ্ছে। মশলাটা দিয়ে দিয়েছি ডিমের, সেটাও নাড়াচাড়া করতে হচ্ছে। খুব সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে মানে রেডি হচ্ছে। সো আমার এখন দেখে অনেক লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তা আলু দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। আমি আমি জানি না আমি কেন এই কথাটা বলছি, কারণ আমার কাছে এতই ভালো লেগেছে ডিম বিরিয়ানিটা। মানুষ আসলে বিরিয়ানি বলতে মানে চিন্তা করে যে হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, বাট ডিম বিরিয়ানি ব্যাপারটা মানুষ কমই আসলে ইয়া করে মানে রান্না করে। তারপরে আমি আসলে ডিম বিরিয়ানি রান্না করে ডিম বিরিয়ানির ফিদা হয়ে গেছি। তো এখন আমার খুব ভাল লাগে, আমি এখন মনে হয় মাঝে মাঝে ডিম বিরিয়ানি রান্না করে খাই। তো আমার হাজবেন্ড খুবই পছন্দ করে, সে খুব মজা করে খায়, এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব মজা করে খায় এই ডিম বিরিয়ানি। তো আমি আসলে ছোলাটা চেক করে নিচ্ছি। তো এর মধ্যে আসলে এটা ভালো করে কষিয়ে দেন, আমি পানি দিয়ে দিব একটু সিদ্ধ হয়ে গেলে। আমি আসলে চালটা মানে পোলার চালটা কষিয়ে ভালো করে ধুয়ে কষিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিব। ডিমের আলুর যে মশলা বা ডিম আলু মিক্সড করে দিয়ে দিব। তো মোটামুটি আমার হয়ে গেছে আমার এই ডিম কষাটা বা ডিম আলু কষাটা। এখন আমি আসলে সেকেন্ড প্রিপারেশন করবো, এর মধ্যে দিয়ে দিব, আমি আর ধুলাম না, এর মধ্যেই চালটা দিয়ে দিব। আসলে রান্না ব্যাপারটা এক একজন এক একভাবে করে, সবাই একরকম করে করে না, কারণ একই মশলা দিয়ে মানে মোটামুটি একই মশলাই সবাই ইউজ করে, বাট এক একজনের পরিমাণ মানে দেওয়া মানে কতটুকু দিবে সেটার আন্দাজ এক এক রকম। সো আসলে এর উপরে ডিপেন্ড করে। আমি আসলে আমি খুব ভালো রান্না না পারলেও বাট খুব পছন্দ করে আমার রান্না সবাই। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে পোলাওটা রান্না করছি। পোলাওটা রান্না করে নিয়ে দেন আমি মিক্সড করব ডিমের যে গ্রেভি আছে তার সাথে। আমার খুব জানার ইচ্ছে হয় যে আপনারা কীভাবে রান্না করেন, আপনারা কমেন্টে কিন্তু আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনারা যখন পোলার চালটা ভাজবেন বুঝবেন কিভাবে মানে হয়ে গেছে, যখন দেখবেন চালটা পাতলা হয়ে গেছে এক, আর দুই হচ্ছে চালটা দাঁতের নিচে দিলে ভেঙে যাচ্ছে, সো মচমচে টাইপের একটু। তো আমার চালটা ভাজা শেষ, এখন আমি ডিম আলুটা মশলাটা দিয়ে এখন মিক্সড করে পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি, এখন আমি ঢেকে রান্না করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি,
যাই হোক, এটা কিন্তু খেতে খুবই অসাধারণ মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন। আসলে বলক আসছে, গরম পানি দিয়েছি অবশ্য, এটা হোক, আমি অন্য কাজগুলো সেরে নিই। বেবি উঠে গেছে, কোলে নিয়ে ওকে, কোলে নিয়ে আসলে মানে রান্না করাটা খুব রিস্ক হয়ে যায়, কারণ খুব নড়াচড়া করে। আর এটা হচ্ছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে মুগ ডাল এবং মাশকলাই মিক্সড করে রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে। এটাও আমার কাছে খুব ফেভারিট একটা খাবার। তো এটা ইয়া করে নিচ্ছি, ছোলাটাও হয়ে গেছে, বাবুর খিচুড়ি হয়ে গেছে। আমি এখন আসলে আমার আমি আম সো মাচ হাংরি। আমার বিরিয়ানিটাও হয়ে গেছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর, খুবই টেস্টি এবং খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এখন আমার খাওয়ার পালা, আমার প্রচণ্ড খিদে লাগছে, সো আমি এখন খাওয়া দাওয়া করবো। সো খাওয়া দাওয়া করার পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কথা বলতে আসবো। তো আমার খাওয়া দাওয়া শেষ, আসলে বাবু খুব জ্বালাচ্ছিল, তো আমি জানলার কাছে দাঁড়াইছিলাম বাবুকে নিয়ে। মেঘটা দেখতে ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ বাবু থাকতে চাচ্ছে না ঘরে, কারণ ও মানে ঘরে থাকতে থাকতে ও তো আসলে মানুষ, ওরও আসলে একটু রিফ্রেশমেন্টের দরকার হয়, রেগুলার একটু বাইরে নিয়ে গেলে ও খুব খুশি হয়। কিন্তু আসলে কি বলবো, আজকের ওয়েদারটা যেমন, তো চলে আসলাম বাবুকে নিয়ে আমাদের পেছনের বাগানে। এটা হচ্ছে আমাদের পেয়ার গাছ, আমাদের আর একবার প্রচুর পেয়ার ধরেছিল, বাট এবার মাত্র দুইটা পেয়ার ধরেছে। এই যে একটা, আর একটা কোথায় 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 আমি খুঁজে পাচ্ছি না, কোথায়, এই যে পেয়ে গেছে, এই যে একটা পেয়ার, এই দুইটা পেয়ারই ধরছে। বাট মাশাল্লাহ খুবই মজা আমাদের পেয়ারগুলো এবং খুবই মিষ্টি। তো আজকে আমার এই সারাদিনের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমাদের সরিষা গাছ, সরিষা শাকও আমরা প্রচুর খাই। তো যাই হোক, আজকে এখানে বিদায় মানে নিচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাইরে প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা, বেবিকে নিয়ে এখনই রুমে যেতে হবে, আর বৃষ্টিও হতে পারে যখন তখন। তো এই তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।